হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে এমন এক টপিক নিয়ে এসেছি যেগুলো আপনারা এর আগে কোনোদিন ইউটিউবে দেখেননি। আজ আপনাদেরকে দেখাবো কীভাবে কাজু বাদাম দিয়ে কোন পদ্ধতিতে বিদেশি দামি দামি মদ তৈরি করা হয়। জানি এটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই বাস্তব। আর এর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজ দেখাবো, আর তার সাথে দেখাবো এমন একটা ফল যেটা আবাদ করা হয় পানির উপরে। আর এই ফল থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সস, চাটনি আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এবং তার সাথে সাথে জাপানের এমন একটি ফ্যাক্টরির সন্ধান জানাবো যে ফ্যাক্টরিতে নোংরা আবর্জনায় পড়ে পচে যাওয়া জামাকাপড় দিয়ে ব্র্যান্ডেড কোম্পানির দামি দামি জামাকাপড় তৈরি করা হয়। আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ইন্টারেস্টিং, তাছাড়া এই ভিডিও দেখার পর আপনাদের নলেজ কয়েক গুণ বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কাজু বাদাম হারভেস্টিং অ্যান্ড অ্যালকোহল মেকিং প্রসেস। বন্ধুরা, কাজুর ফল দিয়ে বিদেশি মদ তৈরি করার জন্য সবপ্রথমে কাজুর বাগান থেকে কাজু হারভেস্ট করা হয়। আর এই কাজু বাগান থেকে সংগ্রহ করার জন্য একটা লাঠি ব্যবহার করা হয়। আর সেই লাঠির সামনের দিকে একটি বাঁকানো কাঁটা লাগানো থাকে, যার সাহায্যে কাজুগুলোকে মাটি থেকে অনেক সহজেই তোলা যায়। কাজু ফলের আবাদ করা হয় সাউথ ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে, আর এখানে প্রতিটা কাজ দেশীয় পদ্ধতি করা হয়। এরপর যখন সমস্ত কাজু কালেক্ট করা হয়ে যায়, তখন এগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর এগুলোকে এক জায়গায় ঢেলে রেখে দেওয়া হয়। মদ তৈরি করার জন্য শুধুমাত্র কাজুর উপরে অংশ ব্যবহার করা হয়, আর মেন কাজুগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে একটা বালতিতে লোড করে রাখা হয়। তারপর এগুলোকে রৌদ্রে শুকিয়ে কীভাবে কাজু তৈরি করা হয় সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাই কীভাবে মদ তৈরি করা হয়। সবপ্রথমে কাজুর উপরে ফলগুলোকে ছেঁচার জন্য কয়েকজন ওয়ার্কার পায়ে এরকম হাঁটু পর্যন্ত কভার শু পরে নেয়, কারণ ফলের মধ্যে এমন এক ধরনের আঠা থাকে যেটা স্কিন ড্যামেজ করে দেয়। এই জন্য শুধুমাত্র কভার শু পরে শুধুমাত্র পা দিয়ে একটা একটা করে ছেঁচা হয়, আর এই জুতোগুলোকে শুধুমাত্র এই কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এই রসের মধ্যে কোনো রকম নোংরা বা জীবাণু মিশে যায় না। কাজুর ফলগুলোকে এইভাবে ছেঁচা অনেক পরিশ্রমের একটা কাজ। তাছাড়া কাজুর রস এমনিতেও খাওয়া হয়, কিন্তু এটা বেশিক্ষণ থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়, যেমনভাবে তালের রস বেশিক্ষণ রোদ্রে থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়, ঠিক সেই রকম এটাও। সমস্ত কাজুর ফল ছেঁচা হয়ে গেলে ওগুলোকে এক জায়গায় গোছানো হয়, তারপর সমস্ত রস বের করার জন্য রশি দিয়ে বেঁধে রাখা হয়। এটা একটা ক্রিয়েটিভ আইডিয়া যেটা তারা সম্পূর্ণভাবে রস বের করার জন্য ব্যবহার করে থাকে। এখানে কোনো রকম মেশিনের ব্যবহার করা হয় না, সমস্ত প্রসেস শ্রমিক তার হাত দিয়ে করে থাকে। রশি বাঁধা যখন কমপ্লিট হয়ে যায়, তখন উপরে বড় পাথর দেওয়া হয়, যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই আস্তে আস্তে সমস্ত রস বেরিয়ে যায়। তারপর এটাকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়, যার পরে পচে জৈবিক সার হিসাবে গাছের গোড়ায় ব্যবহার করা যায়। এবার তৈরি হওয়া রসকে ভালো করে ছেঁকে নেওয়া হয়। তারপর শুরু হয় মেন প্রসেস। এখানে বড় একটা মাটির ঘড়ার মধ্যে সবপ্রথমে রস ঢেলে দেওয়া হয়, তারপর ওই রস লাঠি দিয়ে ভালো করে ঘুটে দেওয়া হয়, আর নিচে আগুনের তাপ দেওয়া হয়। অন্যদিকে ছেঁড়া কাপড় এবং কাদা সংগ্রহ করা হয়। তারপর এই ঘড়া উপরে আর একটা কলসি ফুটো করে এরকম করে পাইপ দিয়ে লাগানো হয়, যেভাবে আমাদের এদিকে দেশি মদ তৈরি করা হয়। এরপরে ওই কলসিকে কাপড় এবং কাদা দিয়ে ভালো করে বদ্ধ করে দেওয়া হয়। এটা করার কারণ হচ্ছে কোনো জায়গায় যেন লিক না করে। তারপর কলসি নিচে ভালো করে জাল দেওয়া হয়, যার ফলে ভিতরে থাকা কাজুর রস টকবক করে ফুটতে থাকে। আর কলসিতে লাগানো পাইপলাইনের সামনে একটা ড্রাম রেখে দেওয়া হয়। কাজুর ফল রস টকবক করে ফোড়ার কারণে ওর মধ্যে যে একটা বাষ্প সৃষ্টি হয়, সেটা পাইপলাইন দিয়ে এইভাবে আস্তে আস্তে ঠোপে ঠোপে ড্রামের ভিতরে এসে পড়ে। এই কাজ প্রায় 2-3 ঘন্টা ধরে চলতে থাকে। তারপর সেই ড্রামে যে লিকুইড জমা হয়, তার মধ্যে 40-45% অ্যালকোহল পাওয়া যায়, যা পরিমাণে অনেক বেশি। অন্য যে কোনো জিনিস থেকে তৈরি করা অ্যালকোহল থেকে কাজুর এই অ্যালকোহলের কোয়ালিটি অনেক ভালো বলে গণ্য করা হয়। দক্ষিণ ভারতে এই অ্যালকোহলে অনেক কিছু মিশিয়ে খাওয়া হয়। তাছাড়া এই অ্যালকোহলে অনেক ধরনের ফ্লেভার মিশিয়ে আলাদা আলাদা জার কিনে ভরে রেখে দেওয়া হয়, যা এখান থেকে সোজা চলে যায় বাইরের দেশে এক্সপোর্ট হওয়ার জন্য। চলুন এবার দেখা যাক যে কাজুর ফলের আসল জিনিসটা, যেটাকে আমরা কাজু বাদাম বলে থাকি, সেটা কিভাবে তৈরি করা হচ্ছে।
গাজরগুলোকে ফল থেকে ছাড়িয়ে নেওয়ার পর ওগুলোকে ভালো করে কয়েকদিন রোদ্রে শুকানো হয়, যার ফলে ওর উপরে থাকা শক্ত পর্দাটা শুকিয়ে একদম আরও বেশি শক্ত হয়ে যায়। আর এই খোল থেকে কাজু বাদামগুলোকে বের করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন প্রত্যেকটা কাজুর খোলকে কেটে কাজুগুলোকে আলাদা করে দেয়, তারপর বাকি বেঁচে থাকা পর্দাগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে রাখা হয়। তারপর এগুলোকে রোদ্রে ভালো করে শুকিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কি কোনোদিন কাজু বাদামের গাছ দেখেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া কি আপনি জানতেন যে কাজু বাদামের ফল দিয়ে মদ তৈরি করা হয়? সেটাও জানাবেন। ক্যানবেরি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। ক্যানবেরি নামের এই ফল দিয়ে কোল্ড ড্রিঙ্কস, চাটনি, সস আরও বিভিন্ন ধরনের জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তাছাড়া এটা মার্কেটে অনেক বেশি পপুলার। আর এই ফলের আবাদ করা হয় জলের উপরে। যেমনভাবে আমাদের এদিকে পদ্ম গাছের আবাদ করা হয়, ঠিক সেরকমভাবে এই ফলের আবাদ করা হয়। সাধারণত এগুলো চেরির মতনই লাল কালারে হয়ে থাকে। বেশিরভাগ সময় গাছগুলো পানির তলে হয়ে থাকে। তারপর যখন ফলগুলো পেকে লাল হয়ে যায়, তখন আস্তে আস্তে এগুলো পানির উপর ভেসে যায়। পুরোপুরিভাবে পাকার পর এগুলোকে হারভেস্ট করা হয়। এই ফল হারভেস্টিং করার জন্য অ্যাডভান্স টেকনোলজি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। এই ফলগুলো শুধুমাত্র গাছ থেকে তোলা হয়, তারপরে পানির উপর ভাসতে থাকে। সমস্ত ফল তোলা হয়ে গেলে এক জায়গায় করা হয়। যখন সমস্ত ফল পানির উপর এক জায়গায় করা হয়ে যায়, তখন এই দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। তারপর ফলগুলোকে একটা মেশিনের সাহায্যে পাইপের মাধ্যমে একটা কন্টেনারে লোড করা হয়। আর এই কন্টেনার লোড করার সময় খুব স্পিডে জল স্প্রে করা হয়, যার ফলে সমস্ত প্রোডাক্ট ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তারপর এগুলোকে ট্রাকে করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে সব প্রথমে ট্রাক থেকে একটা কনভেয়র বেল্টের উপর ঢেলে দেওয়া হয়। তারপর এগুলো ফিল্টার হতে হতে অন্য মেশিনগুলোর মধ্য দিয়ে ফ্যাক্টরির ভিতর চলে যায়। আর ফ্যাক্টরির অন্যদিকে জুস তৈরি করে রাখার জন্য প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। তারপর এই সমস্ত ফল ফ্যাক্টরির ভিতরে বড় বড় কার্টনে লোড করে রেখে দেওয়া হয়। পরে এর মধ্যে এমন এক কেমিক্যাল মেশানো হয় যার ফলে এটা নষ্ট হয় না বহুদিন পর্যন্ত। এরপর এগুলো আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা খাবার তৈরি হওয়ার জন্য চলে যায়। এখানে ফল দিয়ে জুস তৈরি করার জন্য সর্বপ্রথমে গরম পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন মেশানো হয় আর ফোটানো হয়। তারপর চলে যায় ফিল্টার মেশিনের মধ্যে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ফিল্টার মেশিন লাগানো থাকে। আর প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদাভাবে ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে ক্যানবেরি জুস। তারপর এগুলো মেশিনের মাধ্যমে অটোমেটিক বোতলে লোড করা হয়। এই ক্যানবেরি জুস বিদেশে অনেক ফেমাস। তাছাড়া এটা খাওয়ার ফলে শরীরে এনার্জি নাকি অনেক গুণ বেড়ে যায়। তাছাড়া এই ফল দিয়ে কেন তৈরি করা হয়, আর বাকি বেঁচে থাকা অংশ দিয়ে তৈরি করা হয় চাটনি, যেগুলো এখান থেকে প্যাকেট হয়ে সোজা চলে যায় মার্কেটে। চলে নেবার জেনে আসে জাপানের এই আধুনিক ফ্যাক্টরির ব্যাপারে, আর এরা সম্বন্ধে সবার জানা উচিত। এই ফ্যাক্টরি খাস হওয়ার কারণ হচ্ছে পচা যে কোনো কাপড় দিয়ে তুলো তৈরি করে আবার নতুন করে ব্র্যান্ডেড কাপড় তৈরি করে দেয়। জানি না দেখলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এটাই বাস্তব। আর আজ সেটার প্রমাণসহ আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে ছোট কাপড় বা পচা নোংরা কাপড়গুলোকে আবর্জনা থেকে এক জায়গায় করা হয়। আর এই ধরনের কাজগুলো বেশিরভাগ মেশিনই করে থাকে। জাপানের এই ফ্যাক্টরিতে যে কোনো কাপড়কে মেশিনের মাধ্যমে নরম তুলোতে কনভার্ট করা যায়। এই সমস্ত নোংরা কাপড় নিয়ে এসে ওর মধ্যে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে ওয়াশ করা হয়। তারপর ওখান থেকে চলে যায় আরও একটা মেশিনের মধ্যে, যেখানে এগুলো নরম তুলোতে কনভার্ট হয়ে যায়। তারপর এই তুলো থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সুতো তৈরি করা হয়। তারপরে সুতো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় তৈরি করা হয়। এটা হয়তো ভাবতে আপনাদের অবাক লাগছে, জাপানে নোংরা আবর্জনাকে কাজে লাগানোর জন্য এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। এই ফ্যাক্টরি শুধুমাত্র জাপানেই রয়েছে, আর তারা পড়ে থাকা নোংরাকে কত সুন্দরভাবে কাজে লাগাচ্ছে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।